হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিহান্স কুকিং ডায়েরি। আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ধুনদুল তরকারি। ধুনদুল রান্না করতে খুব একটা সময় লাগে না, 4-5 মিনিটেই এটা রান্না তৈরি করা হয়ে যায়। চলুন তাহলে দেখে নিচ্ছি এই ধুনদুলের সাথে আমি আর কী কী নিয়েছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আমি নিয়েছি প্রায় আধা কেজির মতো ধুনদুল। এই ধুনদুলগুলোর আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিব। এখানে নিয়েছি কেটে রাখা ধুনদুল, পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ, 1/4 কাপ চিংড়ি মাছ, আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচের মতো লবণ, কিছু ধনিয়া পাতা কুচি এবং 3 টেবিল চামচের মতো তেল। চলে যাচ্ছে রান্নার প্রসেসে। রান্নার পাতিলে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজগুলোর চারপাশ হালকা সোনালি রং হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং লবণ। চিংড়ি মাছগুলোকে লবণ এবং তেলের সাথে প্রায় 1 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই চিংড়ি মাছের দুই পাশে একটু লাল লাল হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। এরপরে এতে অ্যাড করছি ধুয়ে কেটে রাখা ধুনদুল। ধুনদুল দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই তরকারিতে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ এটা থেকে অনেক পরিমাণ পানি বের হবে এবং এটাতেই ধুনদুল সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবেই আমরা দেখে বুঝতে পারছি এই ধুনদুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে এবং ধুনদুল খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। আর এই পর্যায়েই আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। এবারে এতে অ্যাড করছি কাঁচামরিচ। এই তরকারির ঝোলটা একটু টানানোর জন্য আমি ঢাকনা ছাড়াই রান্না করছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট জাল দিয়ে বোঝা যাচ্ছে এই ধুনদুলের গ্রেভিটা পারফেক্ট আছে, তাই এ পর্যায়ে আমি অ্যাড করছি কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবং এরপরে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। পরিবেশন করে নিচ্ছি মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুনদুলের তরকারি, এবং এটা খেতে হবে একদম গরম গরম ভাতের সাথে। যারা এই তরকারিটি কখনো কিনেননি বা খাননি, তারা অবশ্যই বাজার থেকে কিনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন নিহান্স কুকিং ডায়েরিকে, এবং নিহান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব, আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। মজাদার আরও কিছু সবজির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিংক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনাদেরও যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে, তাহলে আমাকে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্টস করে কমেন্টস বক্সে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।